আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখতেছি সবাই আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। সো ভিউয়ার্সরা, আজকে আমি হাজির হয়ে গেলাম আপনাদের মধ্যে দারুণ একটি ইনভেস্টমেন্ট সাইট নিয়ে। হ্যাঁ ভিউয়ার্স, ইনভেস্টমেন্ট সাইট বলতে ইয়াটোব আর কি। এখানে জাস্ট আপনারা ইনভেস্টমেন্ট করবেন, যারা কিনা আসলে ইনভেস্টমেন্ট করতে চান, যারা কিনা আসলে ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা। যারা কিনা ফ্রিতে ইনকাম করতে চান তারা আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন, ওখান থেকে ফ্রি ইনকাম করার ইয়াটোবগুলো এবং সাইটগুলো শেয়ার করা হয়েছে। তো আজকে যে ভিডিওটা শেয়ার করতেছি এটা শুধুমাত্র ইনভেস্টমেন্টের জন্য। হ্যাঁ ভিউয়ার্স, আজকে যে ভিডিওটা শেয়ার করতেছি এটা ইনভেস্টমেন্ট, কারণ এখান থেকে আপনি একটা TRX যদি শেয়ার করেন তাহলে একটা TRX যদি এখানে ডিপোজিট করেন তাহলে আপনি এখান থেকে 1.35 মানে 135% করে প্রতিদিন এখান থেকে কমিশন পাবেন। হ্যাঁ ভিউয়ার্স, এখান থেকে 135% করে প্রতিদিন কমিশন পাবেন, তার জন্য কিন্তু আজকে শেয়ার করতেছি। তো এগুলো সাইটে মনে করেন আপনার ইনকাম করেন, একদিনে যদি একটা পেমেন্ট পান তাহলে জাস্ট এনাফ, কেলি এনাফ, আপনার লাভ হবে। কেন আমি যদি এখান থেকে 10টা TRX এখান থেকে যদি আমি ডিপোজিট করি তাহলে আমি আগামীকাল এই সময়ে 13টা 13.5টা TRX আমি পাবো, 13.5টা TRX কিন্তু আমি পাবো। আমার 10টা তো ওষুধ উঠবেই, তার থেকে কিন্তু আমার আরও 3.5টা TRX কিন্তু আমার ইনকাম হবে। সো এখান থেকে 35% করে প্রতিদিন আপনি এখান থেকে প্রফিটটা পাবেন, 35% করে প্রতিদিন কিন্তু এখান থেকে প্রফিট পাবেন। সো এগুলো সাইটে অনেকে বলতে পারেন তাহলে ভাই এগুলো সাইটে তো ইনকাম দিতেছে তাই এগুলো রিয়াল না, আসলে রিয়াল নাকি ফেক? সো ভাই দেখেন, একদিন যদি পেমেন্ট পাই তাহলে হয়েছে যে একটা দিন এখান থেকে আমরা পেমেন্টটা পাই লাই তাহলে আমাদের লাভ হয়ে যাবে, মানে আসল তো উঠবে লগে আর 35% করে লাভ হবে। সো এগুলো সাইট কিন্তু প্রতিনিয়ত পেমেন্ট করতেছে, প্রতিনিয়ত তারা পেমেন্ট দিতেছে তার জন্য আর কি। তো এখানে যেহেতু পেমেন্ট দিতেছে তার জন্য আমি নিজে এখানে ইনভেস্টমেন্ট করছি। হ্যাঁ ভিউয়ার্স, আমি নিজে এখানে ইনভেস্টমেন্ট করছি। তো এটা কিন্তু অনেকে বলতে পারেন যে ভাই আপনি হয়তো টাকা টাকা খাইছেন এরকম বলতেছেন, না এখানে কিন্তু টাকা টাকা খাওয়ার কোনো কারণ নাই। এখান থেকে তাদের কাছে আমি সরাসরি অনেক গাড়াগাড়ি করে দেখলাম, তাদের ওয়েবসাইট সকল কিছু আছে, তাদেরকে গাড়াগাড়ি করে দেখলাম যে এখান থেকে হ্যাঁ ইনকাম করা হচ্ছে। তাদের এই যে ওয়েবসাইটটা আছে তাদের কিন্তু এখানে অলরেডি তাদের কিন্তু একটা ওয়েবসাইটও আছে তার জন্য, আর এখানে অলরেডি বলাই আছে যে এখান থেকে আপনি 1 থেকে 350টা ভিতরে যদি TRX আপনি এখান থেকে ডিপোজিট করেন তাহলে এখান থেকে আপনি 135% করে ডেইলি ইনকাম করতে পারবেন। 135% করে যা ডিপোজিট করবেন তার থেকে 135% ডিপোজিট, মানে সেটা থেকে 135% করে আপনি লাভ হবে আর কি। এটাই তারপর বলতেছে 350 থেকে 880 হলে আপনি 225% করে কমিশন পাবেন, এবং এখানে 850 থেকে 2000 হলে এখান থেকে আপনি 450 টাকা করে ডেইলি প্রফিট পাবেন আর কি। এটা এগুলো একটু বলা হয়েছে। তারপর আমি এখানে দেখলাম সাইন আপ হিসাবে আমাকে তারা একটা TRX তারা ফ্রিজে দিচ্ছে, তারপরে এটা আমি ইনভেস্টমেন্টে লাগাই দিচ্ছি আর কি। সো এখান থেকে জাস্ট এখানে আমি জাস্ট সবার কী কী করছি সকল কিছু আমি দেখাই দিচ্ছি। সো তার আগে আমি একটি গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই, দেখেন ভাই এগুলো সাইট শেয়ার করতেছি, এগুলো সাইট আসলে কতদিন টিকসে হয় সেটা আসলে আমি সঠিকভাবে বলতে পারি না। তবে হ্যাঁ, এখান থেকে আপনি যদি ডিপোজিট করেন, যদি একদিন আপনি এখান থেকে পেমেন্ট করেন, একটা দিন যদি কন্টিনিউ করতে পারেন তাহলে এখান থেকে আপনার আসলে উঠবে এবং লাভ হবে 35%, এটা আমি বলতে পারি। তবে 10টা TRX দাম করতো মাত্র 60 থেকে 70 টাকা এরকম মেবি। যাই হোক, 60 থেকে 70 টাকা ডিপোজিট করলাম, তারপর মনে করেন একদিন যদি আমার পেমেন্টটা উইটা পড়ে তারপর আমি আসলে উইটা ভরবো, তার পরবর্তীতে আমি যা পাবো তা লাভ হিসেবে পাবো। তো প্রথম দিনে কিন্তু আমি লাভ হচ্ছে 35%, তারপরে কিন্তু আমি প্রতিদিন কিন্তু 135% করে আমি লাভ পাইতেছি, প্রতিদিন কিন্তু লাভ পাইতেছি। সো একটা দিন যদি তাহলে ধৈর্য ধরে একটা দিন যদি আমি ডিপোজিট করার পর একটা দিন যদি ধৈর্য ধরে আমি জাস্ট পেমেন্টটা পাইলাই তাহলে হয়ে গেলো। সো গুরুত্বপূর্ণ যে নোটিশটা সেটা হচ্ছে, দেখেন ভাই এগুলো সাইট মনে করেন আমি আপনাদেরকে ইনভেস্টমেন্ট সাইট বলতেছি, সাইট দিতেছি আপনাকে। দেখেন এখান থেকে আপনি ডিপোজিট করলেন, ডিপোজিট করার পর যদি এখান থেকে আপনি ভালো প্রতিদিন ভালো পেমেন্ট প্রতিদিন যদি পেমেন্ট পান, ভালো একটা প্রফিট পান, তাহলে সেখান থেকে কিন্তু একটা টাকা কিন্তু আমাকে দিবেন না, অবশ্যই দিবেন না, দিবেন না, ঠিক আছে না? সো একটা টাকা কিন্তু আমাকে দিবেন না। আর এখান থেকে যদি আপনার লস হয় তাহলে কিন্তু আপনারই লস হবে। যদি লস বলতে আমি দেখতেছি এখানে লস হওয়ার কোনো পসিবিলিটি নাই, যেহেতু আমি নিজেও এখানে ইনভেস্টমেন্ট করছি সেটা আমি রিপিট করে দেখা দিচ্ছি। সো এখানে লস হওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ এখান থেকে যেহেতু একটা দিনে আমাদের ইনকাম হলে কিন্তু আমি এখান থেকে আমার পেমেন্টটা উঠে আসলে উঠে পড়বে এবং আমার লাভও হবে। সো তার জন্য আমি আর কি এখানে ইনভেস্টমেন্ট করছি। সো এখানে লস হওয়ার তেমন আমি দেখতে, তারপরও আর অনেক সময় দেখা যাচ্ছে হঠাৎ করে লস হয়ে যেতে পারে, তাই না? সো যদি লস হয় তাহলে কিন্তু আপনার হবে, লাভ হলেও কিন্তু আপনার হবে। সো তার জন্য কিন্তু আমাদেরকে আমাদের কর্তৃপক্ষ কাউকে আপনি দায় দোষী করতে পারবেন না, সম্পূর্ণ যা কিছু করবেন সম্পূর্ণ আপনি নিজ দায়িত্বে সকল কিছু করবেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যা করবেন সব কিছু আপনার নিজ দায়িত্বে করবেন, তাহলে আপনার সুবিধা মানে আমাদের সবার জন্য সুবিধা হবে। কারণ দেখেন আমি আপনাকে এখানে ডিপোজিট করতে বলতেছি যে আপনি ডিপোজিট করবেন আমার কথা মতো, পরবর্তী আমাকে দোষবেন তা কিন্তু না। আপনি এখানে ডিপোজিট করার পর কিন্তু পেমেন্ট যেগুলো পান, প্রফিটটা পান, সেই প্রফিটটা কিন্তু আপনি নেবেন, এবং প্রফিটটা যদি লসও হয় তাহলে কিন্তু আপনি পাবেন। সো অবশ্যই নিজ দায়িত্বে যা কাজগুলো করবেন সম্পূর্ণ নিজ দায়িত্বে কাজ করবেন। আপনি এখানে আপনার যদি মনে হয় হ্যাঁ যে এখানে ডিপোজিট করা যায় একদিনে যদি পেমেন্ট উঠে পড়ে তাহলে আপনি ডিপোজিট করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি মনে হয় যে না ভাই আমার দরকার নাই এত রিস্ক নেওয়া লাগে, তাহলে রিস্কের কিছু নাই, জাস্ট একটা দিন অপেক্ষা করলে হবে আর কি। সো আপনার যদি না হয় তাহলে ভাই আপনি ডিপোজিট করার কোনো প্রয়োজন নাই, আপনি জাস্ট এমনি অ্যাকাউন্ট খুলে জাস্ট শেয়ার করে দিন আপনার বন্ধুরা যদি এখানে ডিপোজিট করা, তাহলে আপনি ওখান থেকে কিছু প্রফিট পাবেন আর কি, এটাই। সো যাই হোক, ফার্স্ট অফ অল আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই সাইটের লিঙ্কটা পেয়ে যাবেন, আজকে লিঙ্ক লেখা জাস্ট ক্লিক করলে আপনি এই সাইটে নিয়ে আসবে, পুতে নিয়ে আসবে, জাস্ট সেখান থেকে আপনি স্টার অপশন ক্লিক করে দেবেন, তারপরে
এখানে কিছু গ্লোবাল চ্যানেল আছে, চ্যানেলে কমিউনিটি চ্যানেল এখানে ক্লিক করে কমিউনিটি চ্যানেল ক্লিক করবেন, ক্লিক করে তাদের কমিউনিটি চ্যানেল কিন্তু দেখতে পাবেন প্রতিদিন। এখানে অনেক মানুষ রিভিউ করেছে, এই ভাই রিভিউ করছে কতগুলো TRX, এই ভাই কতগুলো TRX রিভিউ করছে, মানে সব সময় কিন্তু অলরেডি অনেক মানুষ এখানে রিভিউ করতেছে এবং ভিডিও নিতেছে, রিভিউ করতেছে ভিডিও নিতেছে, রিভিউ করতেছে ভিডিও নিতেছে। জাস্ট ইনভেস্ট 1 TRX, একজন একটা TRX ইনভেস্ট করছে, আবার একজনে দেখতে পাবেন 120 TRX ইনভেস্ট করছে। সো এইভাবে এই যে ট্রানজাকশন আইডি সকল কিছু কিন্তু এভাবে দেওয়া আছে। তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এখানে অনেক মানুষ ইনভেস্টমেন্ট করতেছে, এখানে একজনে কিন্তু দেখে পাচ্ছেন ও মাই গড জাস্ট ইনভেস্টমেন্ট 3,000,000, এত কত ভাই কত টোকেন আর কি হিসাব করে গুলো পাইতাম না। যাই হোক, তারপরে এখানে আরেকজনে লেখছে এখানে 95 ডিপোজিট করছে, সে ডিপোজিট করছে আর কি ডিপোজিট। এখান থেকে আরও আছে মানে যে জাস্ট রিভেসমেন্ট 1 TRX এখানে দেওয়া আছে। সো এখানে সে ডিপোজিট করার পর এখান থেকে রিভেসমেন্ট করেছে আসে, সেটা আমি জাস্ট কীভাবে করতে হবে সেটা আমি জাস্ট একটু পরে দেখাই দিব। সো একটু ওয়েট করতে থাকেন ভাই, যে এখান থেকে ডিপোজিট হয়েছে, সো এটা মনে হয় আমারটা হয়েছে, যেটা মনে হয় আমার হয়েছে, যে 10টা TRX আমি মনে ডিপোজিট করছিলাম, একটা আমার আইডি, যাই হোক এটা মনে হয় আমার আইডি হয়েছে। তো এখান থেকে নামটা দেওয়া না আর কি, নিউ আইডি আইডি জাস্ট দেওয়া হচ্ছে, নামটা দেওয়া না, নামটা দেওয়া তাহলে ভালো হইতো আর কি। এখান থেকে আরেকজন 10টা TRX ডিপোজিট করছে, জাস্ট রিসিভ করছে আর কি এটা। যাই হোক, এখান থেকে আমি জাস্ট এটা করছি আর কি। সো এখানে আরও অসংখ্য আছে, 4টা TRX করছে, আর 4.4 ETRX অনেক মানুষ ডিপোজিট করতেছে, রিসিভ করতে জাস্ট রিসিভ করতে এগুলো করতেছে আর কি, এগুলো আর কি। সো এখান থেকে উইথড্র করছে, যে এক ভাই এখান থেকে উইথড্র দিচ্ছে 120টা TRX, সে উইথড্র দিচ্ছে, এখান থেকে উইথড্র কিন্তু পেয়ে গেছে, দেখো এখানে 120টা TRX কিন্তু উইথড্র দিয়ে দিচ্ছে। সো এখানে আমি একটু গাড়াগাড়ি করছি, এই বিষয়ে আছে গাড়াগাড়ি করে দেখলাম যে হ্যাঁ তারা আসলে দিতেছে, তাদের কী লাভ হচ্ছে সেটা আসলে তাদের জয়েন মানে তাদের গ্রুপ টুপ আর কি প্রমোট করতেছে আর কি, এগুলাই আর কি, এগুলো তাদের লাভ হচ্ছে, এই কারণে আমাদেরকে তারা TRX মেরে দিতেছে আর কি, প্রফিট দিতেছে আর কি। সো যাই হোক, এখন আমি জাস্ট কী করবো, জাস্ট আমি স্টেপগুলো বোঝা দিই। আর তার জন্য আর আপনার জন্য একটা সুখবর হচ্ছে, অবশ্যই যারা কিনা আসলে আমাদেরকে অনেক মেসেজ করেন, আমরা আসলে অনেক ধরনের অনেক মেসেজ করেন, অনেক ধরনের মেসেজ আপনারা দেখতে পারি না, বুঝতে পারি না আসলে। সো তার জন্য কিন্তু আমরা অলরেডি একটা গ্রুপ খুলছি, প্রবলেম সলভ গ্রুপ, জাস্ট ওই গ্রুপে আপনারা জাস্ট জয়েন হয়ে নেবেন, জয়েন হওয়ার পর ওই গ্রুপে আপনারা যত ধরনের সমস্যা আছে, প্রবলেম আছে, সকল ধরনের সমস্যা আপনি ওই গ্রুপে জাস্ট মেসেজ করে বা আপনি দেবেন, যত সমস্যা আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করি ওই গ্রুপ থেকে আপনাদেরকে সবাই মিলে আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। সো অবশ্যই ওই গ্রুপে আপনারা মেসেজ করবেন, আপনার যে কোনো ধরনের সমস্যা থাকবে, যে কোনো সাইট হোক, অ্যাপস হোক, যে কোনো সমস্যা হোক, ধরেন আপনি অন্য একটা ইউটিউবের চ্যানেলের ভিডিও ভিডিও দেখে আপনি তাকে তাদের কাছ থেকে কিছু মানে কাজ করছেন, কিন্তু এখন আপনি তার সেই ইউটিউবার আপনার রিপ্লাই দিতেছে না, তো ওইরকম ধরনের কিছু সমস্যা থাকে, তারপর আমরা যদি জানি ওই বিষয়ে, যদি আমরা জানা থাকে তাহলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে সকল বিষয়ে আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য। সো অবশ্যই ভিডিওটা চেক করবেন, কারণ আমাদের গ্রুপে জয়েন হয়ে নেবেন, ওই গ্রুপে জয়েন হওয়ার পর আপনাদের ধরেন শুধুমাত্র আপনাদের জন্য খোলা হয়েছে, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে অনেক সময় অনেক ধরনের মেসেজ করেন, সেগুলো স্ক্যাম আন্ডারে চলে যায়, আমরা কিন্তু বুঝতে পারি না, আপনি জাস্ট একটু স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করার কারণে কিন্তু স্ক্যাম আন্ডারে চলে যায়, তো আমাদের কাছে কিন্তু আসে না, বা আসলেও সেটা আমরা কিছু করতে পারি না, লঙ্গার অ্যাভেলেবেল দেখা। সো অবশ্যই আমাদের গ্রুপে চলে যাবেন, আপনার যদি ধরনের সমস্যা হোক যেটাই হোক না কেন, আপনি জাস্ট গ্রুপে গিয়ে সব কিছু বলে দেবেন, আমরা জাস্ট ওখান থেকে আপনাদের সব প্রবলেম সলভ করার চেষ্টা করবো। আর অবশ্যই আমাদের চ্যানেল আজকে ভালো লাগে তো প্লিজ আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং আমার টেলিগ্রাম চ্যানেলও ক্লিক করে ওখান থেকে জাস্ট জয়েন হয়ে থাকবেন, ওখান থেকে সকাল আপডেট পেয়ে যাবেন। আর আজকে কিন্তু অলরেডি আমরা আগে কিন্তু একটা ভিডিও দিয়েছি, সেখান থেকে কিন্তু প্রায় কিন্তু $500 মতো ইনকাম করার মতো কিছু ফ্রিতে ইনকাম করার মতো কিছু অ্যাডপ শেয়ার করছি, কারণ ওখানে কিন্তু তিনটা অ্যাডপ খুব গুরুত্বপূর্ণ করে তিনটা অ্যাডপ শেয়ার করছি। যদি জয়েন হয়ে না থাকো তো প্লিজ ওই ভিডিওটা বেশ ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আগের ভিডিও লেখা থাকবে, জাস্ট আগের ভিডিওতে ক্লিক করে জাস্ট ওই ভিডিও দেখে নেবেন, এবং ওখান থেকে সকল প্রকার যেগুলো তিনটা অ্যাডপ শেয়ার করেছে সেটি এগুলো তিনটা অ্যাডপ আপনার জয়েন হয়ে থাকবেন, ইনশাল্লাহ আপনি ওই অ্যাডপ থেকে অবশ্যই ভালো একটা পেমেন্ট কিন্তু আপনি রিসিভ করতে পারবেন। সো যাই হোক, ফার্স্ট অফ অল এই যে আজকে ইনভেস্টমেন্ট আছে এটা আমি আগে বলছি যে সব কিছু নিজের দায়িত্ব করবেন, এখান থেকে আপনি পেমেন্ট পাইলেও আমাকে দেবেন না, হারলেও কিন্তু আমার কাছ থেকে দেবেন না। সো অবশ্যই নিজের করবেন, যাই করেন না কেন, যাদের কাছে TRX নাই তারা আমাদের কাছ থেকে TRX কিনতে পারেন, কোনো সমস্যা আমার কাছে অনেক TRX আছে অ্যাভেলেবেল আছে, তো অবশ্যই যারা TRX কিনতে চান তাদের আমাদের সাথে গ্রুপে বলবেন, ওখান থেকে আমরা জাস্ট আপনাকে পার্সোনালভাবে নিয়ে তারপর আপনার সাথে আমরা লেনদেন করবো আর কি। সো যাই হোক, আর যদি আপনার কাছে কোনো উপকার কোনো অন্যরকম কোনো টোকেন টোকেন থাকে তো আপনি কীভাবে বাই সেল করবেন সেটা নিয়ে অলরেডি আমরা কালকে একটি ভিডিও দিয়েছি, সেই বাই সেল করার ভিডিও আপনি না দেখে থাকেন তো প্লিজ ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু বাই সেল করার ভিডিও পেয়ে যাবেন, ওখান থেকে আপনি কীভাবে ডলার বাই সেল করবেন সেটাও দেখে নেবেন, ভিডিও দেখে ওখান থেকে ডলার বাই সেল করে নিতে পারেন খুব নিরাপদে 100%, আমি অলরেডি অনেকবারই ওখান থেকে নিরাপদে ডলার বাই সেল করছি, তো অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। সো এখন যে কাজটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে সাইডের লিঙ্কটা দেখালো, আজকে ভিডিও লিঙ্ক দেখালো, এখানে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে তাদের গ্রুপে জয়েন হয়ে নেবেন, তারপর জয়েনে ক্লিক করবেন, আবার গ্রুপে জয়েন হয়ে নেওয়ার পর যাতে আপনি জয়েনে ক্লিক করে দেবেন, তারা এক মিনিটে চলে আসবে, আসার পর এখান থেকে মাই ব্যালেন্স ক্লিক করলে এখান থেকে আপনি তার 1টা TRX ফ্রিতে দেবে 60 সেন্টের মতন আর কি।
তারপর আমি এখানে সেট ওয়ালেটে ক্লিক করে এখান থেকে আপনার সেট ওয়ালেটে ক্লিক করে দিচ্ছি। সো অবশ্যই এখান থেকে সেট ওয়ালেটে ক্লিক করবেন, সিলেক্ট ক্লিক করার পর এখান থেকে আপনাদের TRX আছে সেই TRX অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। ফার্স্ট অফ অল সেট ওয়ালেটে ক্লিক করবেন, সেট ওয়ালেটে ক্লিক করে দিলে তারপর এখান থেকে আপনি চেঞ্জ ওয়ালেটে না ক্লিক করে আপনি আপনার TRX ওয়ালেটে অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। দিয়ে তারপর এখান থেকে আছে ডান ইউর নিউ ওয়ালেট এত দেওয়া আছে, তো আমার ওয়ালেট ঠিক আছে, এটা ঠিক আছে। তারপর আমি ব্যাগে ক্লিক করে এখানে চলে আসছি। চলে আসার পর এখানে আমি জাস্ট আবার মাই ব্যালেন্সে ক্লিক করছি, মাই ব্যালেন্সে ক্লিক করার পরে একটা TRX আমার তার ফিতে দিয়েছি, সেই একটা TRX আছে। তারপর মাই ইনভেস্টমেন্ট, তো লাস্ট ইনভেস্টমেন্ট আমি কোনো ইনভেস্টমেন্ট করি নাই। তারপর ব্যাগে ক্লিক করছি, ক্লিক করার পর এখান থেকে তাদের ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে কিছু গাড়াগাড়ি করে দেখলাম যে ঠিক আছে তাদের সাইটটা আসলে ভালো, তার জন্য আমি জাস্ট এখান থেকে তারপর প্রফিটটা অবশ্য করছে। তারপর এখান থেকে আমি জাস্ট তাদেরকে বলছি যে উইডিওতে ক্লিক করছি, তারপর বলছি ইউ হ্যাভ ওন দ্য লাস্ট 10 TRX টু উইডিও টু ওয়ালেট উইডিও। সো এখান থেকে 10টা TRX হলে আপনি এখান থেকে উইডিও দিতে পারবেন না, উইডিও দিতে পারবেন না। সো তার জন্য আমি এখান থেকে 10টা TRX আর কি ডিপোজিট করছি, যাতে করে কালকে আমি উইডিও দিতে পারি আর কি এর জন্য। তারপর এখান থেকে ঠিক আছে আমি এখান থেকে রিচার্জ অপশন ক্লিক করছি, ক্লিক করার পর এখান থেকে বলতেছে সেন্ড ইউর অ্যামাউন্ট, জাস্ট রিচার্জ অপশন ক্লিক করার পর আসে বলতেছেন কি আসলে রিসার্ভ করবো। তো ফার্স্ট অফ অল তাদের TRX ছিল, তো TRX অ্যাড্রেস TRX উপর ক্লিক করছি, তারপর তারা আমাকে TRX অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে, TRX অ্যাড্রেস দিয়ে দিচ্ছে। সো অ্যাড্রেস আমি দিলাম, দেওয়ার পর আমি জাস্ট কী করছি, তারপর আমি আমার টাস্টওয়ার্ডে যাচ্ছি, টাস্টওয়ার্ডে চলে গেছি, আমি টাস্টওয়ার্ড থেকে চলে গেছি। চলে তারপর এখান থেকে তাদের কাছ থেকে আমি কিছুক্ষণ আগেই তাদের কাছ থেকে আমি টাস্টওয়ার্ডে চলে যাওয়ার পর এখান থেকে আমি তাদেরকে 10টা TRX রাখি, তাদেরকে আমি সেল করে মানে সেন্ড করে পাঠিয়ে দিচ্ছি। তারপর টোটাল আমার এখান থেকে 1.1 TRX আসছে, ফি নেটওয়ার্ক ফি কাটছে। টোটাল আমার এখান থেকে আর কি 11টা TRX গেছে, দাদা দাম কিন্তু প্রায় মনে করেন 70 টাকার মতন গেছে আর কি, 70 টাকার মতন এখান থেকে আমার গেছে আর কি। তো যাই হোক, এখান থেকে আমি 10টা TRX তাদেরকে সেন্ড করে পাঠিয়ে দিচ্ছি, সেন্ড কিন্তু হয়ে গেছে। তারপর 10টা TRX তাদেরকে আমি সেন্ড করে পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দেওয়ার পর আমার এখানে আবার ব্যাক করছি, ব্যাক করার পর এখান থেকে আচ্ছা আমি আবার দেখাই, এখান থেকে ব্যাক করছি, ব্যাক করার পর মাই ইনভেস্টমেন্ট ক্লিক করছি। তো এখান থেকে আমার কিন্তু কোনো ভাবে কোনো দেখা যাচ্ছে না, মানে এখানে কোনো আসছে নাই। সো একটু পরে আসছে আর কি, তোমার আমার ডিপোজিট রিচার্জ ক্লিক করছি, তারপর 3টা ডিফারেন্ট চুজ দেখা যাচ্ছে, মানে 3টা মাধ্যমে মানে ডিপোজিট করতে পারবো এখানে। তারপর যে এরকম ডিপোজিট ক্লিক করবো এরকম আসবে, তারপর এখান থেকে আপনি কী ডিপোজিট করতে চান, অবশ্যই TRX ডিপোজিট করবেন। এখানে TRX ক্লিক করছি, তারপর TRX ক্লিক করার পর এখান থেকে আমাকে তারা ডিপোজিট অ্যাড্রেস দিয়েছে, সেই অ্যাড্রেস আমি জাস্ট আগে বলছি পাঠিয়ে দিচ্ছি। তারপর এখানে রি ইনভেস্টমেন্ট দিয়ে ক্লিক করছি। সো এখান থেকে বলতেছে যেখান থেকে কত কত রি ইনভেস্টমেন্ট করতে পারবো, এগুলো 3টা ডিফারেন্ট আগে দেয়ছি আর কি। তারপর বলতেছে সেন্ড ইউর অ্যামাউন্ট 1 to 1, তো এখান থেকে একটা TRX আর কি মানে সেন্ড করতে পারবো, যেহেতু আমার ব্যালেন্স একটা TRX ছিল আগে ফ্রিতেই। সো বলতেছে এখান থেকে আমি ম্যাক্সিমাম একটা TRX ডিপোজিট করতে পারবো এবং সর্বনিম্ন একটা TRX আমি ডিপোজিট করতে পারবো। সো এখানে কাস্টম বলতেছে আমি কাস্টম 10টা TRX দিচ্ছি, আমি ভাবছি হয়তো আমার ব্যালেন্স অ্যাড হয়ে গেছে, তো দিচ্ছি তারপর হয় নাই, তারপর আমি একটা দিচ্ছি, তারপর আমাকে এটা ডিপোজিট হয়ে গেছে। সো এখানে বলতেছে ডে ওয়ান এত 135% আমি এখান থেকে কমিশন পাবো আর কি। সো এখান থেকে একটা ইনভেস্টমেন্ট একটা TRX ইনভেস্টমেন্ট করছি, তো এখান থেকে আমি 1.35 আমি এখান থেকে TRX পাবো কালকে বলতেছে আর কি, এটাই বলছে 24 ঘন্টা পর পাবো আর কি 135% আর কি বলতেছে। সো এটা হচ্ছে আমি ফ্রিতে যেটা পাইছি ওইটা কিন্তু ইনভেস্টমেন্ট করছি। সো যারা কিনা আসলে এখানে ডিপোজিট করতে চান না, তারা আসলে কী কাজ করবেন, আপনি জাস্ট এখান থেকে একটা TRX ফ্রিতে পাওয়া যাবেন, তাই না? ওই একটা TRX আপনি এখান থেকে ডিপোজিট করে লাগাই দেবেন, লাগাই দেওয়ার পর আপনার কালকে কিন্তু একটা TRX আপনার হয়ে যাবে 1.35 হয়ে যাবে, পরের দিন হয়ে যাবে 1.35 2.70 এরকম হয়ে যাবে। এইভাবে আপনি 10 দিন বা 8-9 দিন লাগবে আর কি, তারপর আপনার 10টা TRX হয়ে যাবে। 10টা TRX হয়ে যাওয়ার পর তারপর আপনি এখান থেকে উইডিও দিতে পারবেন, হ্যাঁ বিয়র আপনি একটা TRX পেয়ে যাবেন। এইভাবে একটা TRX আপনি যে ফ্রিতে পাবেন, সে একটা TRX আপনি এখান থেকে ইনভেস্টমেন্টে লাগাই দেবেন। তারা কিনা আসলে ডিপোজিট না করতে চান, আর আপনি চাইলে এখান থেকে রেফার ক্লিক করে আপনি রেফারের মধ্যে শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুর মধ্যে, তাতে ওরাও এখানে জয়েন হোক, আর ওখান থেকে আপনি কিন্তু প্রফিট পাবেন, সেটাও কিন্তু আপনি লাগাতে পারবেন। যাই হোক, তারপর এখান থেকে আবার এরকম ইনভাবে চলে আসছে, তারপর এখান থেকে আমি 10টা এখানে উইডিও ক্লিক করছি, আবার 10টা TRX দেওয়া যাচ্ছে, তো আমার ব্যালেন্স ক্লিক করছি TRX নাই। সো আমি এখন TRX দিতেছে না কেন, আসলে তারা TRX আমি দিয়েছি। তারপর আমি রিচার্জ এখানে ক্লিক করছি, তারপর বলতেছে ইউ হ্যাভ সেন্ড দ্য লাস্ট 10 রিচার্জ ডিপোজিট দ্য ইগনোরেট এখানে বলা আছে। সো বলতে সেন্ড অ্যামাউন্ট উইথ, এখান থেকে আমি জাস্ট তাদের অ্যাড্রেস দিয়েছি আবার, তারপর তাদের অ্যাড্রেসটা নিলাম, আবার কপি করলাম, কপি করে আর কিছু করি নাই। তারপর আমি আবার অ্যাড্রেসটা দিচ্ছি, তারপর বলতেছি যে ইফ ইউ নিড লাস্ট 10 TRX ডিপোজিট হ্যাড বিন ইগনোর, আবার দেওয়া যাচ্ছে সেন্ড অ্যামাউন্ট 1 to ডিপোজিট অ্যাড্রেস। তো এখানে অ্যাড্রেস দিচ্ছে আবার এই অ্যাড্রেস দিতে, তো মিনিমাম এখান থেকে বলতেছে এখানে 10টা TRX ইগনোর করা হয়েছে আর কি। তারপর ফরেক্স ক্লিক করছি, তারপর এখান থেকে ফরেক্স ক্লিক করার পর আমি এখানে আবার এই অ্যাড্রেসটা দিচ্ছি, তারা আমাদেরকে মানে তাদের সাইট দিচ্ছে আর কি ফরেক্স দেওয়ার জন্য আর কি। তারপর আমি ক্যালকুলেটার ক্লিক করছি, ক্যালকুলেটার ক্লিক করার পর এখানে 10টা TRX দিচ্ছি আমি। তো ক্যালকুলেটার হচ্ছে এখান থেকে আপনি আমি কটা TRX দিলে কটা TRX পাবো আর কি, এটা দিয়েছিলাম। সো এখানে ক্যালকুলেটার 10টা TRX ডিপোজিট করলে এখান থেকে আমি 135% ডেইলি প্রফিট 1 ডে, এখানে বলতেছে 13.5টা TRX আমি এখান থেকে পাবো আর কি। সো TRX ইউ ক্রেডিট এভরি 24 ঘন্টা পর আমি এত TRX পাবো। তো ইনভেস্টমেন্ট ক্লিক করছি আবার, টোটাল ইনভেস্টমেন্ট ডিউরেশন 1 ডে, এত পাবো আর কি।
তারপর এখান থেকে দেখা যাচ্ছে যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 10টা TRX এবং এক্সপায়ার রিটার্ন কালকে আর কি এত এত পাবো আর কি এক্সপায়ারি ডেট হলে এখান থেকে আমি এত TRX পাবো আর কি সো তারপর এখানে ফরেক্স আবার ক্লিক করে দিয়েছি তারপর সো এখানে ব্যালেন্সে ক্লিক করতেছি আমার ব্যালেন্স জিরো দেখাচ্ছে আমি আসলে কনফিউজ হয়ে গেলাম যে TRXটা গেল কোথায় TRX সেন্ড করলাম TRX গেল কোথায় তারপর আমি আবার আমি দেখতেছি যে আমার এখান থেকে আসলে TRXটা আসলে অ্যাড্রেসটা সঠিকভাবে হয়েছে কিনা তো আমি সেন্ড সেট ওয়ালেটে ক্লিক করছি ওয়ালেটে ক্লিক করার পর দেখি যে ইউ কান্ডি TRX ওয়ালেট অ্যাড্রেস এখানে দেওয়া আছে মানে যেটা আছে সেটাই দেওয়া আগে যে সেভ করছি সেটা আসলে সেভ হয়ে আছে তো এখান থেকে তারপর আমি এখান থেকে আবার মাই ইনভেস্টমেন্ট ক্লিক করছি সো মাই ইনভেস্টমেন্ট ক্লিক করার পর এখান থেকে তারপর আমাকে জাস্ট এই ব্যালেন্সটা শো করছে সো আমার এটা কিন্তু মাই ইনভেস্টমেন্টে চলে গেছে আমার এখন কিন্তু ব্যালেন্সটা শো করছে সো এখান থেকে ইনভেস্টমেন্ট অফ 10 TRX এখানে ডে ওয়ান রিমাইনিং পেমেন্ট অন এভরি ডে 24 ঘন্টা ইউনিট নেক্সট পেমেন্ট চেক তো রিভার্সন আসছে আমার একটা TRX আর ওয়ান ডে এত তো এই পেমেন্ট পাবো এত সো এখানে বলতেছে আমার লাস্ট এক্সপায়ার ইনভেস্টমেন্ট লাস্ট এক্সপায়ার ইনভেস্টমেন্ট হচ্ছে মানে লাস্ট মানে কোনো ডেট এক্সপায়ার হয়েছে কিনা তো আমি কিছু TRX যদি ডিপোজিট করি ওইটা আসলে ইনভেস্টমেন্ট দিলে এক্সপায়ার হয়েছে কিনা এটা এখানে লাস্ট যেহেতু আমি আজকে অ্যাকাউন্ট খুলছি যেহেতু আমার নাই তার জন্য এখানে দেখাচ্ছে না কালকে হয়তো আজকালটা দেখাবে আর কি সো এখান থেকে আমার লাস্ট 20 অ্যাক্টিভিটিস ইনভেস্টমেন্ট দেখাইছে তো এখানে ইনভেস্টমেন্ট করছি আমি 10টা TRX এবং ডে ওয়ান ডে রিমাইনিং পেমেন্ট অফ এভরি ডে সো এখান থেকে 10টা TRX আমি ডিপোজিট করে ফেলছি সো এখান থেকে আমি কালকে এখান থেকে ওয়ান ডে তারপর আমি এখান থেকে ট্রানজেকশন হিস্ট্রি যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পারবো যে কটা ট্রানজেকশন করছি সো এখানে ট্রানজেকশন হিস্ট্রি ক্লিক করার পর এ দেখতে পাচ্ছেন যে ট্রানজেকশন হিস্ট্রি হেয়ার ইউ ক্যান ফাইন্ড দ্য লাস্ট 1500 ট্রানজেকশন হিস্ট্রি ইউর অ্যাকাউন্ট তো লাস্ট 1500 আছে সেই 1500 ট্রানজেকশন আর কি লাস্টে দেখাইবে আর কি লাস্ট 1500 ট্রানজেকশন দেখাইবে আর কি এর আগে দেখাবে না সো আমি অলরেডি দুটা ট্রানজেকশন করে ফেলছি হেয়ার ইউর ফাইন্ড এখানে দেখতে পাচ্ছেন 10টা TRX মানে 10টা TRX 10টা TRX 22/7/2019 একটা 15টা ইয়া হয়েছে আর কি 57 আর কি আমি দিছি আর কি 15টা 57 আর কি দিছি আর কি তাদের টাইম আর কি নিউ ইনভেস্টমেন্ট মুড এখানে একটা TRX 1 এত 7/19/15/54 আর কি এটা আমার হয়েছে নিউ ইনভেস্টমেন্ট মুড এখানে দেওয়া আছে আর কি সো এটা হচ্ছে আপনার ডিপোজিট ইনভেস্টমেন্ট মুড আর এটা হচ্ছে আপনার আমার রিভার্স ইনভেস্টমেন্ট মুড সো দুটোটা কিন্তু অলরেডি আছে এখান থেকে আমি প্রাইম মনে করেন 1.35টা TRX পাবো এখান থেকে আর এখান থেকে পাবো 13.5 TRX পাবো সো কালকে আমরা এখান থেকে TRX পাবো এবং কালকে আমি এখান থেকে TRX পাওয়ার সাথে সাথে আমি আপনার মধ্যে লাইভে উইথড্র দিব তো সেটা কিন্তু আমি লাইভে উইথড্র দিয়েও দেখাই দিব সো অবশ্যই কালকে অবশ্যই দেখবেন ওই ভিডিওটা দেখবেন তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনি কালকের ওই ভিডিওটা দেখতে পারবেন এবং এখান থেকে আসলে আপনি চাইলে কিন্তু আজকে এখান থেকে ইনভেস্টমেন্ট করা শুরু করে দিতে পারেন আপনি এখান থেকে সব কিছু নিজে দিতে পারবেন যদি আপনি ইনভেস্টমেন্ট না করতে চান তো অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলে জাস্ট সেখান থেকে আপনি একটা TRX দিতে পারবেন ওরা জাস্ট ইনভেস্টমেন্ট করে দিবেন ওকে তারপর এখান থেকে আপনি জাস্ট আপনার বন্ধুর মধ্যে শেয়ার করে দেবেন রেফার লিঙ্ক ক্লিক করে আপনি বন্ধুর মধ্যে শেয়ার করে দেবেন তারপর আপনার বন্ধুরা যদি এখান থেকে জাস্ট তারা যদি এখান থেকে জাস্ট রেফার ক্লিক করে দেবেন রেফার ক্লিক করলে এখানে আপনি রেফার লিঙ্কটা পেয়ে যাবেন সো রেফার লিঙ্কটা একদম সিম্পল এখান থেকে রেফার সিস্টেমটা কিন্তু দেওয়া আছে রিটার্ন ডিরেক্টলি এখান থেকে কী বলা আছে রেফার লিঙ্কটা এখানে বলা আছে স্টার্টেড পেইং ডেট স্টার্ট আগস্ট 2021 আর কি এটা তারা আগস্ট মাস থেকে আর কি এটা এখানে বলতেছে তারা যে আগস্ট মাস থেকে 2021 আগস্ট থেকে তারা এখানে পেইং করে যাচ্ছে স্টার্ট পেইং ডেট স্টার্টেড এখানে তারা স্টার্ট করছে 21 সালে আগস্ট থেকে আর এখন চলতেছে 22 সালে জুলাই প্রায় 1 বছর হয়ে গেছে মাই গড যাই হোক এখান থেকে দেওয়া আছে ইনভেস্টমেন্ট প্ল্যান এখানে এক থেকে একটা TRX মিনিমাম ডিপোজিট করতে পারবেন একটা TRX ডিপোজিট করতে পারবেন এবং উইথড্র দিতে পারবেন এখান থেকে 10টা TRX বলা আছে এবং মিনিমাম রিভার্সেন একটা ইনস্ট্যান্ট উইথড্র ও টু রেফার বোনাস 20% +10% +5% সো রেফার সিস্টেম হলো তিনটা এখানে আপনার আমি বুঝাই এখান ধরেন এখানে আমি রেফারে যদি রেফার করাইছি রেফারটা আমি কিন্তু শেয়ার করছি আপনার মাঝে সো আপনারা এখান থেকে যদি যাই ডিপোজিট করেন যাই করেন না কেন ওখান থেকে আমার 10-20% করে আমি কমিশন পাবো এবং আপনি যাকে শেয়ার রেফার করাবেন সে যদি ইনভেস্টমেন্ট করে তার কাছ থেকে কিন্তু আমি 10% করে কমিশন পাবো সে যখন তা আরেকজনকে রেফার করাবে সে যখন এখান থেকে আর ডিপোজিট করবে সেখান থেকে আমি আবার 5% করে কমিশন পাবো সো এভাবে মনে হতো তিনটা ডাবে কিন্তু আমি এখান থেকে ইনকাম করতে পারবো আর কি সো খুবই ইন্টারেস্টিং রেফার তো অবশ্যই রেফার বেশি বেশি রেফার করাবেন তাহলে এখান থেকে আপনি খুবই দ্রুত এখান থেকে ভালো কিন্তু এখান থেকে আপনি পাবেন এখান থেকে রেফারের দূরে দূরে দেখাচ্ছে যেহেতু আমি মানে একদম নতুন আর কি মানে এখন কারোর কাছে শেয়ার করি নাই আমি এখানে নতুন তো অবশ্যই আপনারা এখান থেকে জয়েন হয়ে নেন জাস্ট মাত্র একটা দিন ভাই যদি TRX না থাকে তো অবশ্যই আমার কাছ থেকে TRX কিনে নেবেন 10টা TRX আমার কাছে কিনে নিতে পারেন কারণ মিনিমাম তো 10টা TRX ডিপোজিট করতে হয় তাই না
সো অবশ্যই এখান থেকে যদি আপনি রিভিউ করেন তাহলে অবশ্যই আমাদের কাছে TRX নিতে পারেন, আর অবশ্যই এখান থেকে সব কিছু নিজে যেতে করবেন। একটা TRX মাত্র মাই ভাই দেখেন, একটা TRX যদি আপনি এখান থেকে 10 TRX রিভিউ করেন মাত্র একটা দিন অপেক্ষা করতে, আজকে রিভিউ করলেন দেখেন কত টাকা, তো কত পাই দেন মাত্র কত টাকা, 60-70 টাকা মানে এরকম মেবি লাগবে, 60-80 টাকা মতন লাগবে আর কি। সো এই টাকাটা রিভিউ করে দেখেন, যদি এই প্ল্যাটফর্মটা দিয়ে তো তারা বলতেছে যে 1 বছর ধরে তারা আসলে পেমেন্ট করে আসছে, যেহেতু এখন ঠিকই আছে। সো ইনশাল্লাহ আমরা আশা রাখতেছি সামনেও তারা নেক্সট আরও অনেক দিন যাবে। সো যদি নেক্সট আরও অনেক দিন যায় তাহলে দেখেন কালকে কিন্তু, আজকে ডিপোজিট করবো কালকে কিন্তু এই সময় আমরা মানে 24 ঘন্টা, আজকে একটা বাদে দিয়েছি কালকে একটা বাদে আমরা মানে ইনভেস্টমেন্টটা পেয়ে যাবো, এবং কালকে একটা বাদে কিন্তু এখান থেকে প্রফিটটা পেয়ে যাবো। সো কালকে একটা বাদে যদি আমরা এখান থেকে প্রফিটটা পেয়ে যাই তাহলে দেখেন একটা দিনের ভিতরে কিন্তু আমাদের আসল তো উঠতেছে, সাথে কিন্তু আমাদের 35% লাভও হইতেছে, যা ডিপোজিট করবো তা থেকে 35% আমরা লাভও হইতেছে। সো লাভ একটা দিন যদি একটা দিন আমরা পেমেন্ট পাই তাহলে যে হয়ে গেলো আমরা আসল দিয়ে পরবর্তী মনে করেন এগুলো আমরা যা পাবো সব কিন্তু লাভই পাইতেছি, পরবর্তী মনে করেন 2-3 দিন যা 5-10 দিন যাই পাই তাই কিন্তু লাভ পাইতেছে। পরবর্তীতে অ্যাকাউন্ট যদি ব্লক হয়ে যায় তারপর কিন্তু আমাদের মনে করেন দুঃখ থাকবে না, যেহেতু আমরা আসল উঠে পড়ছে প্লাস লগে মনে করেন লাভও উঠছে। সো অবশ্যই বলতেছি সবাই এখানে ডিপোজিট করেন, আপনি নিজে যেতে করেন, আপনার ভালো লাগলে করবেন না লাগলে নাই, তবে অবশ্যই একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পর একটা TRX পাবেন, সেই একটা TRX আপনি এখান থেকে জাস্ট ইনভেস্টমেন্ট করে দেন, এবং আপনি জাস্ট আপনার রেফারেল লিঙ্ক ক্লিক করে আপনি জাস্ট বন্ধুদের মধ্যে শেয়ার করে দেন, ওখান থেকে আপনি কমিশন পাবেন, সেই কমিশন অ্যাডমিট করে তারপর আপনি এখানে 10টা TRX হলে কিন্তু এখানে উইথড্রো দিতে পারবেন। সো যাই হোক বুঝাইতে পারছি, আর একটা কথা ভুল বলে ফেলছি, সেটা হচ্ছে আসলে 10টা TRX আপনাকে ডিপোজিট করতে হবে না, মিনিমাম আপনি উইথড্রো দিতে হবে 10টা TRX, আর TRX ডিপোজিট আপনি একটা TRX ডিপোজিট করতে পারবেন, মিনিমাম একটা TRX থেকে শুরু হবে আর কি, একটা TRX থেকে মিনিমাম ডিপোজিট একটা TRX থেকে শুরু করবেন, এবং আপনি উইথড্রো দিতে হলে অবশ্যই 10টা TRX লাগবে। সো আশা করি সকল বিষয় আছে বুঝতে পারছেন। যাই হোক এই ছিল ভিডিওটা, আজকে ভিডিওটা অবশ্যই অনেক বড় হয়ে গেছে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং বন্ধুর মধ্যে শেয়ার করে দেবেন, এবং আপনি চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হিসেবে থাকবেন, এবং আপনার যে কোনো ধরনের সমস্যা থাকে ডিসক্রিপশন বক্সে প্রবলেমস অফ দ্য চ্যানেল গিয়ে সকল কিছু বলবেন, এবং আপনি আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল ওখান থেকে জয়েন থাকবেন, সকল প্রকার আপডেট কিন্তু ওখানেও পেয়ে যাবেন। যাই হোক এই ছিল ভিডিওটা, ভালো রকম সুস্থ থাকবেন, তো ইনশাল্লাহ সবাই এখানে জয়েন হবেন, আশা রাখতেছি সকল দায়িত্ব আপনার নিজের উপর, আপনি আসলে জয়েন হবেন এটা আমি আপনাকে বলতেছি, জয়েন হতে হবে আপনি, আর ডিপোজিট করা এবং ডিপোজিট করা সিস্টেমটা হলো আপনার নিজের উপর, আপনি যেরকম করবেন ওরকমই। যাই হোক এই ছিল ভিডিওটা, ভালো সুস্থ হবেন, টাটা, আসসালামু আলাইকুম।